আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে এই আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের কাছে একটি আবেদন থাকবে, আপনারা সকলে আমাদের আহকার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বপ্নের সমস্ত বিষয়গুলো জানার জন্য। প্রিয় বন্ধুরা, আপনি যদি স্বপ্নে ফুল দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্নে ফুল দেখার দুই প্রকারের ব্যাখ্যা হতে পারে, ফুল দেখার দুই ধরনের ব্যাখ্যা হতে পারে, এক গাছের, দুই বিনা গাছের। মৌসুমি লাল ফুল দেখা সন্তান হবে, অর্থাৎ মৌসুমি যে ফুলগুলো আছে তার মধ্যে লাল ফুল যদি আপনি দেখেন তাহলে সন্তান হবে, বেমৌসুমি হলে সন্তানের কারণে দুঃখে কষ্টে পতিত হবে। অর্থাৎ এখন যদি গোলাপের মৌসুম থাকে সে সময় যদি আপনি লাল গোলাপ দেখেন তাহলে সন্তান হবে, আর এখন গোলাপের মৌসুম না বা সরিষা ফুলের মৌসুম না বা যেই ফুলের যেই মৌসুম থাকে সেই মৌসুমে যদি বেমৌসুমি ফল দেখেন, ফুল দেখলেন, মৌসুম সারা দেখলেন, তো সন্তানের কারণে দুঃখে কষ্টে পতিত হবেন। ফুলের গাছ দেখা ব্যবসায়ী মহিলার প্রয়োজন পূর্ণকারী, ফুলের গাছ যদি দেখেন ব্যবসায়ী মহিলার প্রয়োজন পূর্ণকারী। সাদা ফুলের গাছ দেখা ব্যবসায়ী ইজ্জত সম্মান লাভ হবে, নিজ গৃহে ফুলের গাছ দেখা কুমারী মহিলাকে বিবাহ করবে, নিজ গৃহে ফুলের মালা দেখা সন্তানের কারণে খুশি হবে, একাধিক ফুলের মারা ছড়া উদ্গত হতে দেখা গৃহের লোক দুর্বল হয়ে যাবে। হযরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ফুল দেখা ভীরু ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি যে কারো সাথে প্রতিশ্রুতি রক্ষা করে না, এমন ব্যক্তি যে কারো সাথেই প্রতিশ্রুতি রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না, কাউকে ফুল দিতে বা হাত থেকে ফুল পরে যেতে দেখা প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তির সান্নিধ্য থেকে পৃথক হয়ে যাবে। এটা ভালো, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না এমন ব্যক্তি থেকে দূরে সরে যাওয়া ভালো। হযরত ইসমাইল আশআস রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ফুল দেখা চিঠি বা অনুপস্থিতি ব্যক্তির ফিরে আসার লক্ষণ। হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ফুল স্বপ্নে দেখার ছয় ব্যাখ্যা হতে পারে, এক নম্বর সন্তান, দুই নম্বর বন্ধু, তিন নম্বর ভীরু লোক, চার নম্বর দাসী, পাঁচ নম্বর গোলাম, ছয় নম্বর নিরুপায় ব্যক্তির চিঠি। প্রিয় বন্ধুরা, স্বপ্নে ফুল দেখলে কি ব্যাখ্যা হতে পারে আমরা সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আহকার টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।